অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং। দার্জিলিংকে বলা হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপরূপ পাহাড়ি অঞ্চল, চা বাগান, পুঞ্জীভূত মেঘের কণা ভেদ করে আঁকাবাঁকা পথের ধারে পুরো দার্জিলিং। ঠিক এমনই আরেকটি পাহাড়ি অঞ্চল কালিম্পং। সব কিছুতেই যেন মুগ্ধতা, এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। এই ঝলমলে রোদ, এই অঝরে বৃষ্টি, এখানে প্রকৃতি যেন কিছুটা খেয়ালি। পাহাড়ের বুক ছিঁড়ে আছড়ে পড়া রূপালি জলরাশি জোগাবে হিমেল অনুভূতি। প্রকৃতির এমন অনবদ্য রূপের দেখা মেলে ভারতের শিলিগুড়ি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে কালিম্পং ভ্রমণে। ভারসাম্যহীন আবহাওয়ার কারণে প্রায়ই মরণফাঁদে পরিণত হয় এসব পাহাড়ি জনপদ, তবে দার্জিলিংয়ে একবার পৌঁছতে পারলেই মিলিয়ে যাবে সব কষ্ট। স্থানীয়দের আন্তরিকতা মুগ্ধ করবে যে কাউকে। পরিচ্ছন্ন ও পরিপাটি জীবনযাপনের পাশাপাশি নিয়মকানুন মেনে চলাতেও স্বাচ্ছন্দ্য তাদের। এখানকার মানুষ হিন্দি ছাড়াও বাংলা, নেপালি ও ইংরেজিতে পারদর্শী। পর্যটক এলাকা বলে আছে হিন্দু মুসলিম সহাবস্থান। ধুলোধোয়া মাখা নগরের বাসিন্দাদের কাছে দার্জিলিং একটি প্রিয় বিশ্রামের স্থান। ভ্রমণ প্রিয় মানুষ, পক্ষীবিজ্ঞানী, চিত্রগ্রাহক, উদ্ভিদবিজ্ঞানী কিংবা শিল্পী, সকলের কাছেই দার্জিলিং এমন একটি বেড়ানোর জায়গা যা তাদের স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে যারা কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চান প্রকৃতিতে, তাদের জন্য দার্জিলিং সত্যিই অসাধারণ।